আমার কি হবে ভাগা ভাই, তোমাদের জন্য স্পেশাল একটা জিনিস সাজানো হয়েছে। আগের দিন আপনাদেরকে দেখিয়েছিলাম আমার শালির বিয়ের ভিডিও, আর আজকে কিন্তু বউ ভাত। আর বউ ভাতে কিন্তু আজকে মৌমিতা যেতে পারছে না, তার জন্য খুবই দুঃখিত। কারণ আপনারা সবাই জানেন তো, আমারও যাবার ইচ্ছে ছিল না, যেহেতু মৌমিতা যেখানে আমি সেখানে কি করে যাই। আর তবু মৌমিতা বলছে না তোমাকে যেতে হবে যেতে হবে, তাই ফাইনালি একটু ফাইনালি রেডি হয়ে গেছি। আর আমাদের সাথে এইদিকে যাচ্ছে বুলটি, যাচ্ছে দেখতে পাচ্ছেন বৌদি আছে, আরো অনেকে আছে, সবাই ওখানে গিয়ে দেখা হবে, ঠিক আছে। ও আমার দিকে হা করে তাকিয়ে আছে, বলে কাকা কি বলছে। তো আজকে আবার সেই পুরানো 5 বছরের ড্রেসটা পরে নিয়েছি, চলুন যাওয়া যাক, দেখাচ্ছি আপনাদের সাথে বিয়ে বাড়ি থেকে। চলো ফাইনালি চলো, তুমি আগাতে যাও না নাকি? সঙ্গীতার বাড়ির পাশে বিয়ে হয়েছে, তাই বাড়ির থেকে বেরিয়ে ইঞ্জিন ভ্যানে করে বেশি সময় আসতে লাগলো না, মানে ভ্যানে উঠেছি আর চলে এসেছি। দেখতে পাচ্ছেন এখন আমরা কিন্তু বিয়ে বাড়ির মধ্যে উপস্থিত আছি, আর আমি নয় আমার সাথে অনেকেই আছে উপস্থিত বিয়ে বাড়িতে। ফাইনালি আমাদের বড়বাবু চলে এসেছে। বড়বাবু ভালো আছেন? অবশ্যই। আমার কি হবে ভাগা ভাই, আমার শালিকে বিয়ে করে দেবো। এইদিকে আমাদের আরেকজন আছে, এটা কি বলবো, জামাই আমার অনেক রকম সম্বন্ধ। এখন আমি শালির সাথে মিট করতে পারি, দেখা যাক একটু ফাঁকা হোক তারপরে যাবো। ভালো আছিস? একটু হাই করে দে। ফাইনালি আমি আমার শালির সাথে মিট করলাম, ভালো আছিস তো? তো দিদিকে আনতে পারলাম না, খুব দুঃখিত যাচ্ছে। সন্ধ্যেবেলা বাড়ি থেকে বার হয়ে গেছিলাম, প্রচুর পেটে খেতে ছিল, তাই কি খাবো কি খাবো করছিলাম। তাই ভাবলাম, দেখলাম যে এখানে ফুচকার ব্যবস্থা আছে, তো যার জন্য চললাম ফুচকার লাইনে। অবশ্য ফুচকা খালি পেটে খাওয়া ঠিক না, আমি দোকানের দিকে গেছিলাম কিছু খাবার খুঁজতে, বাট দোকানগুলো বন্ধ ছিল, কারণ আমাদের ভাত খেতে অনেকটা লেট হবে। তাই দোকান বন্ধ থাকাতে নেই মার থেকে আনামা অনেক ভালো, তাই ফুচকা মোটামুটি খেয়ে নিলাম। আর আমাদের গ্রাম বাংলার বিয়ে ডান্স হবে না সেটা কখনো হয়। আমি ফুচকা খেয়ে চলে এসেছি ডান্সের দিকে, আর এসে দেখি এখানে লোকজন একদম বিশালভাবে সবাই নাচ গান করছে। অ্যাকচুয়ালি কী বলুন তো, আমাদের গ্রাম বাংলায় সবাই এরকম এনজয় করে। নাচ দেখতে দেখতে প্রায় 2 বেজে গেছে, আর এখন তলপেটে একটু মচড় দিচ্ছে, তাই ভাবছি খেতে যাব, কারণ অনেক রাত হয়ে গেছে, খেয়ে দেওয়ার বাড়িতে যেতে হবে, কারণ মৌমিতা ওদিকে একা আছে। কানাই বাবু আজকে বিশাল নাচ করেছে। হ্যাঁ ঠিক আছে, মানে নাচটা হয়তো আপনারা দেখে জানেন, অসাধারণ নাচ করেছে কানাই বাবু। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবে। হ্যাঁ একদম, এখন একটা বিয়ে বাড়ি এসেছি খেতে, আজকে এখন দেখা যাবে যে কি কি রেসিপি হয়েছে, আর রেসিপিটা কি হয়েছে কি হয়েছে। ঠিক আছে ঠিক আছে, কানাই বাবু সামনে বললে ভালো হতো। হ্যাঁ ভিডিওটা ভালো, ঠিক আছে এই তো ভিডিওটা চলে গেছে। হ্যাঁ সিরিয়াসলি, এখানে আমাদের মনোজ বাবু আছে, আরো অনেকে আছে। কিছু সময় বসার পরে চলে এসছে আমাদের ডাস্টবিন গামলা, তারপরে চলে এসছে থালা এবং ভাত, খুব মানে দ্রুত এখানে ক্যাটারিংয়ের ব্যবস্থা ছিল। তারপরে চলে আসলো চানাচুর, মানে চিড়ে আর চানাচুরের কিসব দিয়ে মোটামুটি অল্প করে চলে এসছে, আর এরপরে সাথে সাথে চলে আসলো ডাল। আর যখনই ডাল চলে এসছে তখন তার বসে থাকা যাচ্ছে না, কারণ অলরেডি অনেক লেট হয়ে গেছে আর পেটে প্রচুর খিদে। তো যেই ডাল চলে এসছে মোটামুটি খাওয়াটা শুরু করে দিয়েছে। অপোজিটে আমার মেজদা আছে, প্রণবেশ আছে, আর আমার অজয়দা, মানে আমার কাকার ছেলে আরেকজন, ওরা 3 বসেছে। আর আমরা এই সাইডে এই যে রাহুল, আমি আর সৌভিক, তো 3 মিলে খাওয়া শুরু করে দিয়েছি। অলরেডি দেখতে পাচ্ছেন ডাল আমাদের অর্ধেক খাওয়া হয়ে গেছে, আর সাথে সাথে তার মধ্যে এখানে চলে এসেছিলো মাংস। মাঝখানে অনেকগুলো রেসিপি আপনাদেরকে শেয়ার করতে পারিনি, তার কারণ প্রত্যেকটা ভিডিও করা সম্ভব হয় না, আমার তো মানে খারাপ লাগে বিষয়। এই যে মাংস অলরেডি আমাকে কিন্তু দিয়ে দিয়েছে, আর এইদিকে মাংসের পরে চলে এসছে মিষ্টি, আর মিষ্টি দিয়েই মোটামুটি আজকে খাওয়া শেষ করবো। তারপর দেখতে পাচ্ছেন চাটনি, চাটনি চেটে চেটে মোটামুটি খেয়ে দে। এই যে এখন বাইরের দিকে বেরোচ্ছি, এখন আবার আমার একটা দায়িত্ব আছে। শালির বিয়েতে এসেছি, শালির বিয়েতে এসে এখন বাসর ছাড়া চেয়ে মন্দিরটা যেটা বলেছে উত্তম মজাটা ওটা দেয় না, কিন্তু ওটাই সবচেয়ে ভালো লাগে। আপনাদেরকে একটা দায়িত্বের কথা বলছিলাম, এই যে সেই দায়িত্বটা এখন পালন করছি। আমি মেজ বৌদি, মেজদাও আছে সাথে, তো অ্যাকচুয়ালি শালির বিয়ে আর আমি শাল বোনাই, তো সেই জন্য আমাকে দায়িত্ব দিয়েছে বাঁশের ঘর সাজানো। তো সেই বাঁশের ঘর এখন সাজাচ্ছি,
ফুল মোটামুটি খাটে এদিক ওদিকে টাঙানো হয়ে গেছে, মাঝখানে একটা লাভ তৈরি করব আর ওদের প্রথম একটা করে অক্ষর ওদের নামে। আরে এর কি হচ্ছে, নাম লিখে আরে বিদায় বিদায় নিয়ে যেতে হবে, কটা বাজাতে গেছিস, বিদায় বিদায় নিয়ে যেতে হবে। তো ফ্রেন্ড ফাইনালি দেখছেন আমাদের লাভটাও করা হয়ে গেছে আর ওদের দুজনের প্রথম অক্ষরও লেখা হয়ে গেছে, জগন্নাথের জে আর সঙ্গীতার এস। আর এই যে চারিদিকে দেখতে পাচ্ছেন রজনীগন্ধা ঝুলিয়ে দিয়েছি কীভাবে, রুমটা একটু ছোট তাই দূর থেকে শট নিয়ে আপনাদেরকে দেখাতে পারলাম না, আমার তো আল্ট্রা ওয়াইড এখানে ভালো কাজ করছে না তাই লাইট কম, তাই মোটামুটি যতটা পারি আপনাদেরকে দেখাচ্ছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনাদের যদি লাগে আমাকে সাজানোর জন্য অবশ্যই ডাকবেন। এই জয়ন্ত এইদিকে আসো, এইদিকে আসো, এইদিকে আসো, তোমাদের জন্য স্পেশাল একটা জিনিস সাজানো হয়েছে। আজকে তোমাদের দুজনের জন্য স্পেশাল একটা জিনিস সাজানো হয়েছে, গুড নাইট, আমরা বিদায় নিচ্ছি, আবার দেখা হবে কবে যায় না, ঠিক আছে, সোমবার দেখা হবে, আচ্ছা তাই হোক, ঠিক আছে, হ্যাপি কি বলবো, শুভরাত্রি, ভালো রাত্রি কাটুক, এটা তোমাদের জন্য স্পেশাল আমরা সাজিয়েছি, তোমার বন্ধু আছে এখানে আমার, ঠিক আছে, কিছুদিন আগে অপারে গেছিলাম শালির বিয়েতে, আর শালি এসছে ফিরনিতে, তো ওখানে একটা বিশেষ খাওয়া দাওয়ার আয়োজন আছে, তো সেই জন্য আজকে আবার যাচ্ছি আমরা, এই দেখো কত লোকজন যাচ্ছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি যে খেয়াটা যদি না থাকতো হয়তো আরো ভালো হতো, অনেক আগে যেতে পারতাম, খেয়ার জন্য একটু সমস্যা হয়ে যায় বারবার এই নদী পার হয়ে যাওয়া, হ্যাঁ বিশাল সমস্যার ব্যাপার। এখন নৌকো উঠে পড়েছি, দেখতে পাচ্ছেন একটা অসাধারণ সিন, এদিকে আমার এদিকে বাচ্চা বুনো আছে, বৌদি আছে আর মমিতা আছে আর কেউ নেই, ওদিকে দাদা আছে, এদিকে রাকেশ আছে আর আমি, এই কজন যাচ্ছি মোটামুটি। তো ফাইনালি চলে আসলাম নদীর এই পারে, হেঁটে হেঁটে যাচ্ছি, চলুন যাওয়া যাক, দেখা যাক আজকে কি কি আইটেম করেছে আমার পিসাউড়ির বাড়ি, ভালো মন্দ হয়েছে না, গন্ধ গন্ধ হয়েছে না, কি হয়েছে, প্রীতিকে আমরা নিয়ে আসিনি, প্রীতিকে আমরা ঘরে রেখে দিয়েছি, প্রীতি আসলো না আমাদের সাথে, প্রীতি আসেনি, প্রীতি প্রীতি আসেনি আমাদের সাথে, বৌদি ভালো আছো, ওখানে ভালো আছো, হ্যালো বন্ধু ভালো আছো, পিসি শাশুড়ির বাড়িতে গিয়ে কী কী রেসিপি হয়েছে আপনাদেরকে দেখাও বলেছিলাম, খাওয়ার সময় সেই কথাটাই ভুলে গেলাম, মানে খেতে খেতে এতটাই ব্যস্ত হয়েছি গল্প মারতে মারতে যে সব ভুলে গেছি, আর এখন খাওয়া দাওয়া করে পার হয়ে নদীর এই পারে আসবো বলে নৌকোতে উঠে গেছি, আর ওরা দেখতে পাচ্ছেন সব আগাতে এসছে নদীর ধারে, মানে আমার শালি এসছে, তারপরে আমার ভাগড়া ভাই এসছে, আর পিসি এসছে, আর রিম্পা বৌদি সবাই এসছে, আর আমরা এখন বোটে করে মোটামুটি নদীর ওই পারে। আর এই একটা জায়গা মানে নদীর উপরে উঠে চারিদিকটা এত সুন্দর লাগে, যখন নদীর মাঝখানে বোটটা যায় জলের মাঝখানে ভেসে থাকি, এত সুন্দর একটা দৃশ্য জাস্ট আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক আজকের মতো ছোট্ট ব্লগটা এখানে সমাপ্ত করছি, দেখা হবে আপনাদের সাথে আবার নেক্সট বা পরবর্তী ভিডিওতে, আজকের মতো সবাইকে টাটা, বাই বাই।